রুনু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনু ক্লাসিক টু র। তো আজকে আমার কুলচা করার জন্য যেগুলো লাগছে, কুলচা করার জন্য ময়দা, লবণ, তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, অনেকটা ধনিয়া পাতা আর আলু সিদ্ধ। গরম জল বানাতে দিয়েছি আমি ময়দাটাকে মাখার জন্য। অল্প একটু, এক টেবিল চামচের মতো আমি ময়দাতে আমি তেল দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। অ্যাকচুয়ালি এটাকে মিক্স করা হবে এইভাবেই যে এটা আমি চারটে বানানোর মতো আমি আটা নিয়েছি, মানে 250 গ্রামের একটু বেশি ময়দা হবে, সরি ময়দা নিয়েছি। তো এর মধ্যে আমি এবার গরম জল দিয়ে ধীরে ধীরে আমি এটাকে বানাতে থাকব। আমার অলরেডি 300টা কমপ্লিট হয়ে গেছে। এটা এইরকমই নরম, নর্মালি যেমনভাবে ময়দা মাখা হয় রুটি বানানোর জন্য সেই রকমই ভাবে মাখতে হবে এটাকে। নর্মালি আমার মেয়ে আমায় খুব ডিস্টার্ব করে কুকিং করার সময়, দেন এখনও তাই করছে। একটা অনিয়ন নিয়ে সে এখন খেতে স্টার্ট করে দিয়েছে। তো আমার ময়দা মাখা রুটি, এরপর আমি প্যানটাকে জ্বাললাম, আমি স্টাফিংটা বানাবো যেটা আমার কুলচা করার জন্য লাগবে। অনেকে অনেক রকমভাবে কুলচা বানায়, কিন্তু এটা আমি আমার মতো স্টাইলেই বানাবো কুলচাটাকে। এটা আমার মতো স্টাইলটা আমি মনে করি বেশি টেস্টি হয়, কিন্তু কুলচা অনেকে অনেক রকমভাবে করে। কি হচ্ছে, তুমি হাত দেবে না? তো তেল দিয়ে দিলাম আমি স্টাফিং বানানোর জন্য, অল্প একটু তেল পরিমাণ মতো। এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি রসুন দেবো। এবার রসুনটা যে খুব পেস্ট করতে হবে তা না, মানে অল্প কিছু, নর্মাল একটু। আমার রসুনটা ব্রাউন হয়ে এসছে, এর মধ্যে আমি পেঁয়াজ আর লঙ্কার কুচি দিয়ে দেবো। সত্যি পারিস, এটাকে আমি ভালোভাবে ব্রাউন কালার করে নেব। নর্মালি আঞ্চলের জন্য আমি প্রায় পারফেক্টভাবে কিছু করতে পারছি না, সে অলমোস্ট আমাকে ডিস্টার্ব করতেই থাকছে। এটাকে আমি বানাতে থাকবো, এটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যে আমি এটা বানাতে থাকবো। হয়ে এসছে, এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দেবো। এটা এর মধ্যে আমি কালার আনার জন্য জাস্ট অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আপনাদের না থাকলে নর্মাল লঙ্কার গুঁড়ো দেবেন, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন, আর যদি ঝাল খেতে ভালোবাসেন দিতে পারেন। এর মধ্যে আমি আলু থাশেটা দিয়ে দিয়েছি। একটু আগে আমি আদার পেস্টটা দিয়ে দেওয়া হয়েছিল, ওটা দেখানো হয়নি, আমি এর মধ্যে আলু থাশেটাকে দিয়ে দিলাম। এটা জাস্ট আমার একদম মিক্স হয়ে গেছে, পুরো রেডি। আমি এর উপর অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে আমার স্টাফিং রেডি হয়ে গেছে। এবার আমি যে আলু স্টাফিংটা, এটা আমার বা এটা আমি নামিয়ে নেব। এরপর ঠিক পিঠার যেরকমভাবে খুরি করে সেইভাবে আমি একটা ময়দা লেচি নিয়ে সেইভাবে এটাকে খুরি বানাবো। এর মধ্যে আমি প্রথমেই কিন্তু আলু স্টাফিংটাকে গোল গোল করে ভাগ করে রেখে দিয়েছিলাম, যাতে ওটা সুবিধা হয়, সেই জন্য ভাগ করে রেখে দিয়েছিলাম। এবার আমি আলুটাকে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আলু স্টাফিংটা আমি পুরের মধ্যে দিয়ে বানিয়ে নেবো। নিয়ে আমি অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, এটা একই সার্কেলের মধ্যে কিন্তু বেলা হবে। এবার আমি জাস্ট এর উপরে একটু কালা জিরা আর একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, এটা সুন্দর দেখতে লাগে আর কুলচাটা পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতো দেখতে হয়, খেতেও ভীষণ অসাধারণ হয় একটা। এটাকে আমি লম্বাভাবে এটাকে বেলতে স্টার্ট করে দেবো।
উপরে ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন, জাস্ট মানে যদি ধনিয়া পাতাটা, আমার ধনিয়া পাতাটা ভিজা আছে, যদি শুকনো ধনিয়া পাতা হয় তাহলে খুবই ভালো হবে। আমার এটা জলে ধোয়া ভিজা ধনিয়া পাতা আছে, এটা একই লেভেলের মধ্যে লম্বা করে বেলে নেবেন। নিয়ে চাটু গরম গরম হলে তার মধ্যে এবার এটাকে দিয়ে দেবেন। একটা সাইড পুরো প্লেন হবে, আলু একটু যদি বেরিয়ে যায় আলু স্ট্যাফিংয়ের কিছু মনে করবেন, মানে কিছু হবে না, ওটাতে কোনো ভয় নেই। ওর উল্টো দিকে যতটা পারেন অল্প পরিমাণে একটু অয়েল গ্রেস করে দিয়ে ওটাকে চাটুর মধ্যে দিয়ে দেবেন। ওটা ভীষণ হাই ফ্লেম দেবেন না, মিডিয়াম না, মিডিয়ামের থেকেও একটু কম, তবে লো ফ্লেমের থেকে একটু বেশি, মিডিয়ামের থেকে একটু কম, এইরকম ফ্লেমে দিয়ে এটা বানানোর চেষ্টা করবেন। তাহলে এটা অনেকটা মোটা হয়, তো খুব সুন্দর একটা হয়ে যাবে। এবার আমি একটু উল্টেটা দেখে নেব যে আমার হয়ে গেছে কি, একদম পিঠটা হালকা হালকা, মানে হালকা হালকা একটা রুটির মতো ভাব আসবে, হয়ে গেছে অলমোস্ট এটা। এবার যেটা মেইন থাকে কুলচা বানানোর প্রসেসটা সেটা করে নেব। অনেকে তাওয়া উল্টে বানায়, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমি এটাকে এইভাবে দেখাচ্ছি। এটাকে যেভাবে রুটি শেখা হয়, অনেকেই বাড়িতে এইভাবে রুটি শেখে, এটাকে এইভাবে রুটি শেখার মতো করে বানতে থাকলেই হয়ে যাবে। একভাবে ধুয়ে থাকবেন না, পুড়ে যাবে, একবার একবার করে ধুতে থাকবেন। এবার আমি এখানে আমুলের ঘি ইউজ করছি, এখানে বাটার ইউজ করতে পারেন, আমার কুলচাটার লাস্ট ফিনিশিং দেখানোর জন্য আমি ওই যে কুলচাটার উপর আমি ওই তা ওর মধ্যে উপরে আমি ভালো করে এটাকে গ্রিস করে দিলাম। আমার কুলচা রেডি হয়ে গেছে। কুলচা ইজ রেডি। এবার আমি আপনাদের উল্টো পিঠটা একটু দেখাবো, উল্টো পিঠটা কীরকম হয়েছে। এটা একটা কোনো